Assalamualaikum. Muajjim Hussain 7425 YouTube channel থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমাদের আজকের ভিডিওর বিষয় আম। আসলে আম এমন একটি ফল সারা পৃথিবীতে জনপ্রিয়, এর এত বেশি এত পছন্দনীয় ফল পৃথিবীতে দ্বিতীয়টি আর নেই। আম পছন্দ করে না এরকম মানুষ পৃথিবীতে পাওয়া দুষ্কর। এমন কোনো জাতি নেই যারা কিনা আম পছন্দ করে না, তাই একে সম্মান দিয়ে ফলের রাজাও বলা হয়। আমের জন্মস্থান নিয়ে নানা তর্ক বিতর্ক রয়েছে এই পৃথিবীতে। বিতর্ক থাকলেও আমাদের এ জনপদে যে আমের আদিবাস, এ সম্পর্কে বিজ্ঞানীরাও একমত। চীন পর্যটক হিউয়েন সাং 632 থেকে 645 খ্রিস্টাব্দের মধ্যে এ অঞ্চলে ভ্রমণে এসে বাংলাদেশের আমকে বিশ্ববাসীর কাছে পরিচিত করেন। 1331 খ্রিস্টাব্দ থেকে আফ্রিকায় আম চাষ শুরু হয়। এরপর 16 শতাব্দীতে পারস্য উপসাগরে, 1690 সালে ইংল্যান্ডের কাছের গড়ে, 1700 শতাব্দীতে ইয়েমেনে, 1900 শতাব্দীতে ক্যানারি দ্বীপপুঞ্জে মাটিতে প্রথম আমের আঁটি থেকে গাছ হয়। এভাবেই আম ফলটি বিশ্ববাসীর দোরগোড়ায় পৌঁছে যায়। জানা যায় মুঘল সম্রাট আকবর ভারতের শাহবাগের ধার ভাঙায় 1,00,000 আমের চারা রোপণ করে উপমহাদেশের প্রথম একটি উন্নত জাতের আম বাগান সৃষ্টি করে। আমের আছে বাহারি নাম, বর্ণ, গন্ধ ও স্বাদ। ফজলি, আরশিনা, ল্যাংড়া, শীর্ষাপাতি, গোপালভোগ, মোহনভোগ, জিলাপি ভোগ, লক্ষণভোগ, মিশ্রি ভোগ, বোম্বাই ক্ষীর ভোগ, বৃন্দাবনী, চন্দনী, হাজিডাঙ্গা, সিঁদুরা, ঘিরিয়াধারি, বহুবুলানি, জামাই পছন্দ, বাদশাহ ভোগ, রানী ভোগ, ধুদরস, মিশ্রিকান্ত, বাতাসা, মধুচুষ্কি, রাজভোগ, ভেড়সাগর, কালীভোগ, সুন্দরী, গোলাপভাস, পানবোটা, দেলসাদ, কালো পাহাড় সহ চাপাই নবাবগঞ্জে পাওয়া যায় প্রায় 300 জাতির আম। বাংলাদেশের জাতীয় গাছ আম গাছ। বাংলাদেশের রাজশাহী, নওগাঁ, দিনাজপুর, নাটোর, সাতক্ষীরা, যশোর ও চাপাই নবাবগঞ্জে আম চাষ বেশি পরিমাণে হয়ে থাকে। এমনকি চাপাই নবাবগঞ্জকে আমের রাজধানীও বলা হয়ে থাকে। আম গাছ সাধারণত 30 থেকে 40 মিটার লম্বা এবং সর্বোচ্চ 10 মিটার ব্যাসার্ধের হয়ে থাকে। আম গাছ বহু বছর বাঁচে। এর কিছু প্রজাতিকে 300 বছর বয়সেও ফলবতী হতে দেখা যায়। আম গাছের শিকড় মাটির নিচে প্রায় 6 মিটার গভীর পর্যন্ত যায়। আম গাছের পাতা চির সবুজ, সরল, পর্যায়ক্রমে 15 থেকে 35 সেন্টিমিটার লম্বা হয়ে থাকে, চওড়া 6 থেকে 16 সেন্টিমিটার হয়ে থাকে। কচি পাতা দেখতে লালচে গোলাপি রং এর হয়। আমের মুকুল বের হয় ডালের ডগা থেকে। মুকুল থেকে শুরু করে আম পাকা পর্যন্ত 3 থেকে 6 মাস সময় লাগে। পাকা আমের আকার, আকৃতি, রং, মিষ্টতা এবং গুণগত মান জাতভেদে ভিন্ন রকম হয়ে থাকে। আমগুলো জাতভেদে হলুদ, কমলা, লাল বা সবুজ রঙের হতে পারে। খাদ্য উপাদান যেমন একটি কাঁচা আমে 84% পানি, 15% কার্বোহাইড্রেট, 1% প্রোটিন এবং নগণ্য ফ্যাট থাকে। কারণ আমের প্রতি 100 গ্রাম শক্তি মান 250 গ্রাম ক্যালোরি। টাটকা আমের দৈনিক ভ্যালু হিসেবে শুধুমাত্র ভিটামিন সি এবং ফোলিক অ্যাসিড উল্লেখযোগ্য পরিমাণে রয়েছে, যার পরিমাণ যথাক্রমে 44% এবং
11% দুর্বিটিক ও ইউনানি পদ্ধতির চিকিৎসায় আমের গুণাগুণ অনেক। রাতকানা ও অন্ধত্ব প্রতিরোধে পাকা আম এমনকি কাঁচা আম মহা ঔষধ, কচি পাতার রস, দাঁতের ব্যথা উপশমকারী, আমের শুকনো মুকুল পাতলা পায়খানা উপশমকারী। অন্যান্য বছরের তুলনায় আমাদের এলাকায় এই বছর, শুধু আমাদের এলাকায় নয়, আশেপাশে যে অঞ্চলগুলো আছে পুরো বাংলাদেশেই আমের বিশাল ফলন হয়েছে। প্রায় অন্যান্য বছরের তুলনায় যেই গাছে আম না হতো সেই গাছে এবার আম হয়েছে, প্রচুর পরিমাণে আম আপনি দেখতেই পাচ্ছেন। অন্যান্য বছরের তুলনায় এই বছর আমের ফলন অধিক। প্রত্যেকটি গাছে দেখা যায় চারা গাছে প্রচুর পরিমাণে আম ঝুলছে। অন্যান্য বছরের তুলনায় গ্রামের প্রতিটি গাছে এবারে প্রচুর পরিমাণে আম, অসংখ্য আম ঝুলছে গাছে 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 ঝুলছে কাঁচা কাঁচা আম। বাতাসে মৃদু বাতাসে ঝুলছে আম, দেখতে দৃশ্যটা একদম মনোরম পরিবেশ, অসম্ভব সুন্দর একটা দৃশ্য। লোকের মুখে একটি প্রবাদ আছে, যেই বছর আম বেশি ফলে সেই বছর নাকি ঝড় বৃষ্টিও বেশি হয়। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক দিন এবং কমেন্ট বক্সে আপনার মূল্যবান বক্তব্য পেশ করুন এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। আসসালামু আলাইকুম।